নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সার্বিক সহযোগিতায় সৎসঙ্গের প্রাণপুরুষ যুগ পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী সমীপে ভূয়ারবাগ এলাকাবাসীর উদ্যোগে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় সমবেত বিনতি প্রার্থনা সহ মহতী ধর্মসভা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ধর্মসভায় নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব ঘোষের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রী অনিবাস চন্দ্র সাহা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধাম সামাজিক সংগঠনের নির্বাহী চেয়ারম্যান এবং আটিজম চাইল্ড কেয়ার স্কুলের অধ্যক্ষ হাসিনা রহমান শিমু। বিশেষ অতিথি জাতীয় পার্টির যুব সংহতি সভাপতি রিপন ভাওয়াল, মুখ্য আলোচক ভারতবর্ষ থেকে আগত সৎসঙ্গের ধর্মযাজক শ্রী তপন চক্রবর্তী, দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা শ্রী বাদল সাহা, চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর দে, শ্রী প্রশান্ত সাহা বাপিসহ সাংগঠনিক সম্পাদক ভোলানাথ পোদ্দার, অর্থ সম্পাদক গোবিন্দ রায়, সহপ্রচার সম্পাদক নিতাই রায়, গোপাল সাহা, রণজিৎ পোদ্দার, নারায়ণ দাস, শিবু দে, প্রণয়দত্ত, হরিদাস, সজীব দাস, অজিত সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আর পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।